আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি খাসকাম পারিক করে দশ মায়ের দশ সন্তানকে আজকে এই জান্নাতের বাগানে বসাইছেন। কোথায় কথা বলেন আমার সাথে বাবা, জান্নাতের বাগানে বসাইছে। ইচ্ছা করলে জান্নাতের বাগানে সব মানুষ আসতে পারে না, কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে, আল্লাহর বান্দা আছে, এই সময়ের ভিতরে বাজারে ঘোরাফেরা করে সময় নষ্ট করতেছে, আছে না নাই বাবা? কথা বলেন, আছে না নাই? কিন্তু গতকাল ছিল এটা একটি মাঠ, মসজিদের সংলগ্ন মাঠ, আজকে এটা জান্নাতের বাগান। এই বাগানে বসলে কি হয় জানেন? ওয়া নাযালাত আলাইকুমুস সাকিনা, ওয়া নাযালাত আলাইকুমুস সাকিনা। এই জান্নাতের বাগানের প্যান্ডেলের ভিতরে যারা বসছেন তার উপরে রহমতের ফেরেশতা হাফাত কুমুল মালাইকা, রহমতের ফেরেশতা বেষ্টন করে ডাকে, জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখছেন কি হয়? যারা প্যান্ডেলের বাইরে আছে রহমতের ফেরেশতাকে তারা আটকায় রাখছে, কথা বলেন, রহমতের ফেরেশতা থেকে তারা বিরত। মাজলিসু ফাকিহুন খাইরুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, দিনে মজলিসে জ্ঞানের আলো মজলিসে কোন আল্লাহর বান্দা যদি এক ঘন্টা সময় আল্লাহর রাস্তায় দেয়, বাবা কুদার কসম করে বলি, 60 বছর আল্লাহর বান্দা বাচ্চা হালাল খায়া যে নফল বন্দেগি করবে, আল্লাহ রাব্বুল আলামিন 60 বছরের নফল বন্দেগি আপনার আমার আমল নবায় হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে এতগুলা রহমত থেকে তারা নৈরাশ হয়ে রয়েছে, ঘোরাফেরা করতেছে। লাখ কোটি দুরুদ এবং সালাম যিনি আকায় নামদার মাদিনা কা তাজদার আফতাবে নবুয়ত ফখরে মওজুদ, মক্কার বতি মদিনার জ্যোতি নবী দু কুলের সাথী, রাসূলের আরাবিয়াল আজাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যেই নবীর সৃষ্টি না হইলে আমার আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতো না, এই নবীর উম্মত হিসাবে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, এতে আমরা খুশি না বেজার? বাবা খুশির আওয়াজ তো আসতে হবে না, জোরে হবে খুশি না বেজার? আরো জোরে। শুধু তাই না রে গোলাম, এমন নবী আমরা পাইলাম, ওই নবীর উম্মত তোমার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইটা হাত বাড়াইয়া কান্না করছি, বলছে রে মালিক পয়গাম্বর বানাইছো খুশি হইলাম, জান্নাতের সার্টিফিকেট পাইলাম খুশি হইলাম রে আল্লাহ, তার চাইতে বেশি খুশি হইতাম যদি আখির নবীর উম্মত হইতে পারতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী পাইলাম রে বাঙালি মুসলমান, এ কোন নবীর শান মান আমরা বুঝি না, কেমন নবী পাইলাম যেই নবী রাস্তা দিয়া যায় গাছ বিক্ষ পর্যন্ত নবীকে নুয়া নুয়া সালাম জানায়, কেমন নবী পাইলাম চার পায়া পশু পর্যন্ত আমার নবীকে সালাম জানায় রে বাবা, হরিণ হইয়া নবী চিনছে আমরা নবীর উম্মত হইয়া নবী চিনি না,
সুনেরা করে গোলাম সুনেরা কো নবীর মোহাম্মদ ভালোবাসা না লইয়া তুমি যদি কবর যাও রে বাবা নবীকে না চিনিয়া যদি কবরে যাও আল্লাহর পয়গম্বর নূরে নবী যদি ডাক দিয়া বলে উম্মত তোমাকে আমি চিনি না এই কথা বলতে দিলে হবে রে গোলাম আল্লাহ ডান দিয়া বলবো জাহান্নামের ফেরেশতা যা ওই বান্দার কবরের ভিতরে জাহান্নামের তোষক দ্বারা বিছানা করে দি জাহান্নামের লেপটা উপরে পরে দে শুধু তাই না রে বাবা শুনো গুনা লইয়া যদি কবরে যাও কবরে একটা নয় দুইটা নয় 99টা সাপ রয়েছে রে বাবা এখনো সময় আছে ভালো হয়ে যাও নবীকে চিনো নবী আমার জন্য কত কষ্ট করেছে কত মার খেয়েছে কত রক্ত মুবারক জমিনে টপ টপ করে পড়েছে রে বাবা তারপর নবী উম্মতকে বলে নাই উম্মতকে বলে নাই নূরের নবী রাহমাতাল্লিল আলামিন যখন তায়েফবাসীর দিকে রওনা দিত তাইফের যুবকেরা নবীকে পাথর মারত বড় বড় পাথর মারত রে বাবা নবীর রক্ত মুবারক গাল বেবে পড়ত নবী তাকের পানে ছেড়ে দেয়া কান ধরে তাইফের যুবক কি কারণে আমাকে মারছো আমার কি অপরাধ কি দোষ ছিল আমার আমি কি তোমার সাথে অন্যায় করেছি আমি কি তোমার সাথে খারাপ আচরণ করেছি ও তাইফের যুবক কেন আমাকে মারছো কেন আমাকে মারছো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলো বন্ধু আপনার কান্না সহ্য হয় না রে বন্ধু আপনি কথা দাও কাহার গদর কাহারে গজব দিয়া পাহাড় চাপা দিয়া তারাকে ধ্বংস করে দিব তারা এই জমিন আর থাকতে পারবে না তারপর নবী বদ্দা দেয় নাই রে গোলাম আজকে কোন নবীকে পায়া তুমি গালি দাও নবীকে গালি দাও রাখবে একবার চিন্তা করে দেখো সেই নবী তোমার কায়া বদুয়া দিছে নাই যদি নবী বদ্দা একবার দিত পাহাড় চাপা দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন তারা ধ্বংস করে দিত নবী আল্লাহর কাছে দুইটা হাত বাড়া বলছে রে মালিক এই যুবকেরা আমাকে চিনে না রে আল্লাহ যদি আমাকে চিনতো তাহলে আমি পাথর মারত না রে আল্লাহ ও রাব্বুল আলামিন আপনি গজব দিয়া ধ্বংস করিয়েন না তারাকে হেদায়ত করে দেন হেদায়ত করে দেন দেখেন কেমন মায়ার নবী শুধু তাই না শুধু তাই না রে গোলাম আবু জাহেল নবীর আপন চাচা হওয়ার পরও এমন সান কফাইলে আবু জাহেল জাহান্নামী হইয়া গেছে আমার নবী কোন কষ্ট দিল শুধু তাই না আবু জাহেলের ছেলেও আমার নবীকে অনেক কষ্ট দিল রে বাবা একদিন আমার নবীকে পরীক্ষা করার জন্য আবু জাহেল আতের ভিতরে একটি খেজুরের দানা লইছে কি লইছে কথা বলেন রে বাবা খেজুরের দানা লইছে গিয়া বলেছে ও ভাতিজা মুহাম্মদ তুমি দাঁড়াও আমার আপনার নবীজি চুপ হইয়া দাঁড়ায় গেছে কোনো কথা বলে নাই রে বাবা কারণ কোনোদিন কষ্ট দে নাই আপন সাসা দাঁড়ায় বলছে ভাতিজা তুমি নাকি মুহাম্মদ তুমি নাকি নবী তুমি নাকি আল্লাহর পয়গম্বর এখন আমি তোমাকে পরীক্ষা করব যদি আমার পরীক্ষা পাশ করতে পারো আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে আমি বলবো তুমি সত্যকারের নবী যদি না বলতে পারো তাহলে বলবো তুমি সত্যকারের নবী না আমার আপনার নবী ডাক দিয়া বলে চাচা আপনার এই কথা শেষ নাকি বলে হ আমার এই কথা শেষ
তারপর নবী ডাক দিয়া বলে চাচা আপনার হাতের ভিতরে যেই জিনিস আছে সেই জিনিস যদি আমার কালিমা পড়ে আমাকে কথা দাও আমার কালিমা আপনি গ্রহণ করবেন আমার নবী ডাক দিয়া বলছে এই কথা যখন আবু জাহিল্লাকে বলছে আবু জাহিল্লা বলছে হ ভাতিজা মুহাম্মদ আমি কবুল করব আমার নবীর অনুমতি পাইয়া আবু জাহিল্লা রাত্রি ভিতরে এই খেজুরের দানাটা কণ্ঠ আওয়াজে জোরে আওয়াজে কালিমা পড়ছে কালিমায় তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল একটা ডাক মারা বলছে ও ভাতিজা মুহাম্মদ তোমার মতন জাদুগর আর কেউ নাই তোমার জাদুর অনেক পাওয়ার তোমার জাদুর অনেক ক্ষমতা তোমার এমন জাদু করছো তোমার জাদু আমার হাতের ভিতরে ঢুকাই দিছো তোমার মতন জাদুগর আর কেউ নাই জোরে বলেন না নাউজুবিল্লাহ দেখছেন কত পরীক্ষা করছে আমার নবীকে তারপরে আজকে নবীর আপন চাচা হওয়ার কারণে কেন জাহান্নামে হবে সে কেন তার বাড়িতে বিল্ডিং আজকে এই বিল্ডিং এ বাথরুম হয়েছে প্রসাবখানা হয়েছে হাজিরা যদি হাজত নাও হয় যদি বাথরুম নাও হয় একটু চাপা দিয়া কোথায় হলে একটু সিন্নি সারে আবু জাহিলের মুখ দেখছেন কেমন নবী এখন সময় আছে আমার নবীর আদর্শ জীবন চালাও আপনার জীবনটা কল্যাণময় হয়ে যাবে যেই কোরআন থেকে আমি আয়াত নিয়েছি আল্লাহ ডাক দিয়া বলছে ওয়ামার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কি বলছে জানো আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলছি আমি হইলাম গোটা জগতের মালিক আমার নবী নূরে নবী রাহমাতাল লিল আলামিন হলো আমি আল্লাহ হইলাম গোটা জগতের রব গোটা জগতের রব আমার নবী হলো গোটা জগতের রহমত জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবীজি রহমত শুধু তাই না যে হাদিস আমি তেলাওয়াত করেছি আন্নাবী ওয়াওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আন্নাবী ওয়াওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম সূরা আহজাবের 5 নম্বর আয়াত আমার নবী ডাক দিয়ে বলে ও বাংলার উম্মত শুনে রাখো আমি নবী তোমার চাইতে দূরে না ইমানদারের জানের চাইতে ও আমার আপনার নবী যারো কাছে আছে রে বাবা মনে করো আল্লাহ আমার সাথে না আল্লাহ দূর না 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 তাকে দেখো আল্লাহ কোথায় আছে আল্লাহ কোরআন বলছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ ডাক দিয়া বলে ওরে গোলাম শুন মনে করছো আমি দূরে না 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 আমি দূরে না তোমার গার রোগের ভিতরে একটা সার রোগ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সার রোগের চাইতে আরো নিকট আছি সুবহানাল্লাহ দেখছেন এখন বান্দা গুনাহ করো গুনাহ করো বুঝিয়া গুনাহ করো আল্লাহ দেখে কে দেখে আল্লাহ দেখে এমন গুনাহ করছো রে বাবা এমন গুনাহ করছো যে গুনার খবর আপনার মা জানে না রে বাবা এমন গুনাহ করেছো যে গুনার খবর আপনার বাবা জানে না এমন গুনাহ করছো রে গোলাম যে গুনার খবর আপনার বড় ভাই জানে না পাড়া প্রতিবেশী কেউ আপনার গুনার খবর জানে না রে গোলাম দুনিয়ার সব মানুষকে ধোকা দিছো আল্লাহকে ধোকা দিতে পারছো না রে বাবা শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সাথে দুইজন সিগুরে গাট রাখছে না কি রাখছে না আল্লাহ কোরআন বলছেন কি রহমান কাতিবিন ও বান্দা তোমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা
কিরামান কাতিবিন, একজন ফেরেশতা তোমার গুনাহ লেখে, একজন ফেরেশতা তোমার নেকি লেখে রে বান্দা। শুনে রাখো আমার কাছ থেকে বাঁচতে পারবা না, দুনিয়াটা পরীক্ষার হল, দুনিয়াতে বাধা দেওয়ার জায়গা না। যা ইচ্ছা করো দুনিয়াতে কেউ আপনাকে বাধা দিতে পারবো না, বাধা দিব না। কিন্তু একদিন যখন মরবা আল্লাহর হাই কোর্টে দাঁড়া যাইবা রে বাবা, সেই কালে তো জবাব দিতে পারবা না। শুনেন ও যুবক, গভীর মনোযোগ দিয়া শুন, হায়াত মৌতের কোনো গ্যারান্টি নাই। বরিশাল জালুয়াকাটি নদীর ভিতরে রে বাবা কয়েকদিনের ঘটনা, নেটো চাষ করলে পাইবে দেখিয়া চোখের পানি টপ 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 করে জমিনে পড়ছে রে বাবা। এমন একটা দুর্ঘটনা ঘটল, লঞ্চের ভিতরে আগুন দাও দাও করে লাগে গেল, আগুন লেগে গেল। তখন মাঝখানে নদীর ভিতরে কেউ বাঁচাইতে ওলা নাই, কেউ বাঁচাইতে আর পারবে না রে বাবা। যুবক সন্তান টাকা থেকে রওনা দিছে বাড়িতে যাব রে বাবা, মাকে বাড়িতে ফোন দিছে বলে মা আপনার জন্য কি আনবো গো মা আমাকে বলো। মা ডাক দিয়া বলে বাবা শুন আমার জন্য কিছু লাগবে না, তুই যখন বাড়িতে আসবে রে বাবা তোর চেহারাটা আমি দেখব, দেখিয়া মা শান্তি পাইব, তাড়াতাড়ি চলে আস আমি তোমার চেহারাটা দেখব রে বাবা। এই সন্তানটা ডাক দিয়া বলে মা আপনার জন্য সুন্দর একটা শাড়ি কিনছি গো আম্মা, আপনার জন্য একজোড় জুতা কিনছি ও মা, এই মুহূর্তে আমি রওনা দিয়ে দিব। যখন লঞ্চের ভিতরে উঠে গেল, উঠার পর লঞ্চা কয়েক মিনিট চলার পরেও মাকে ফোন দিয়া বলছে মা এই মুহূর্তে আমি লঞ্চে উঠলাম, লঞ্চটা ছাড়ছে গো মা, কিছুক্ষণের ভিতরে আমি আপনার কাছে চলে আসব। যখন অর্ধেক নদীর ভিতরে গেছে রে বাবা, এমন আগুন লাগছে, যুবক বাড়ির ভিতরে ফোন দিয়া বলছে মা মনে কর আমি আর বাড়িতে যাইতে পারবো না, ও মা আমাকে জন্মের মতো বিদায় দেয়া দেও গো মা, মা গো আমাকে মাফ করে দাও, জীবনে অনেক কষ্ট দিছি গো মা আমাকে মাফ করে দাও। মা একটা চিৎকার মারছে বলে সন্তান তোমার কি হয়ে যাব কি বলো। সন্তানটা কান্দিয়া বলে মা গো যে লঞ্চ উঠেছি গো মা, এই লঞ্চের ভিতরে আগুন লেগেছে, মনে হয় আমি বাঁচবো না গো মা, আমি আর বাঁচবো না। ও মা যদি মারা যায় শুনো আপনার সাথে দেখা হবে হাসরের ময়দানে। ও বাবা শুনো আমার কত কদর, মার কত মায়া, মা বাড়িতে পাগলের মতো হয়ে গেছে রে বাবা, যখন এই দিকে দৌড়ায় হ্যাঁ এদিকে দৌড়ায় মনে আর মানে না পাগল হয়ে গেছে, আর কান্না করে কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো আমার সন্তান বুঝি মারা গে যাইতেছি, আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও, আমার বুকের মানিক খেয়ে আমার বুকে ফিরাইয়া দাও। এই যুবক সন্তানটা লাইব আসিয়া কান্না করে বলে ভাই কে আসো দরদি, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও রে বাবা। যখন লাইব দেখলাম দাও দাও করে আগুন জ্বলতেছে রে বাবা, মানুষগুলো পুরো যাইতাছে, চেহারার সাথে আর কোনো মিল নাই রে বাবা, সব চেহারা কিন্তু পুড়ে গেছে। যারা চালাক মানুষ ছিল কিছু মানুষ লঞ্চ থেকে নদীতে লাভ দিয়া পড়ে গেল রে বাবা, যারা সাঁতার জানে নদীর একটা কিনার লাগছে, যারা সাঁতার জানে না রে বাবা তারা হাবুডুবু করেও প্রাণটা কিটা চলে গেছে। তখন তাকে দেখো আল্লাহ ছাড়া কেউ সহযোগিতা করবে না। ও যুবক ভাই শুনো দুনিয়াটা বেশি দিনের না রে ভাই, এখনো সময় আছে, আল্লাহর রাস্তায় চলো, আল্লাহর কাছে মাফ চাও। বলে আল্লাহ জীবনটাকে কাটাইলাম গুনাহ করেছি রে আল্লাহ আমার গুনাহগুলি মাফ করে দাও। রাসূলের সুন্নত তরিকায় জীবনটা চালাও, আপনার জীবনটা হয়ে যাবে সুখময় জিন্দেগি। তখন এই ফায়ার সার্ভিসগুলো আসছে, মা কত আপন
রে ভাই আমি মার কথা একটু বলবো, মা কত আপন শুনো, ফায়ার সার্ভিস আসছে লাশ উদ্ধার করার জন্য, অনেক মানুষের লাশ উদ্ধার করেছে, কারো চেহারার সাথে কারো মিল পাওয়া যায় না, চেহারা সব পুড়ে গেছে। তখন ওই যে যুবকটা কথা বলছিল, সাত দিন পরে যুবকের লাশটা পাইছে রে বাবা, সাত দিন পরে পানির ভিতরে লাশ ছিল, লাশের অবস্থাটা কি হালত হবে আপনারা বলেন। সাত দিন পরে লাশটা পাওয়া গেছে, লাশের অবস্থা ঠিক থাকবো কথা বলেন, ঠিক থাকবো নির বাবা, লাশের অবস্থা ঠিক নাই, পেটটা ফুলে গেছে, মুখটা ফুলে গেছে, বুড়োলটা মুড়ে গেছে, এখন কি করবো? ফায়ার সার্ভিসে লাশটাকে তুলছে, তোলার পরে কেরাসিন দিছে, কি দিছে? মানুষ পচা গন্ধ তো দুর্ভিক্ষ গন্ধ, ঠিক আছে না? আপনারা শুনছেন দেখছেন, আপনাদের নাক লাগছে, আমি দেখছি বাবা, কারণ এই গন্ধকে সহ্য করতে পারবে না, সেই জন্য ফায়ার সার্ভিস তার কেরাসিন দিছে। কেরাসিন দেওয়ার পরে সাসের বুন্দা করে ভালো করে প্যাকেটিং করে বাড়িতে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? বাড়িতে নিয়ে গেছে। গ্রামের সব মানুষ আসছে দেখার জন্য, সবে নাকে ডিফা দিছে, কি দিছে? কাপড় দেনা কো ডিফা দিছে, যাতে পচা গন্ধ না লাগে। সব মানুষ নাকে ডিফা দিছে রে গোলাম, একজন মানুষ ধোকা দেন নাকো ডিফা দেন নাই, তার নাকে গন্ধ লাগে নাই, তিনি নাম কে? তিনি হলো জনম দুঃখী মা। ওই মাওলা কেসে পাগল বেশি রে গোলাম, ডাক দিয়া বলছে কই আমার সন্তান কই, আমার বুকের মানিক কে আমার কাছে ফিরাইয়া দাও, মার নাকে ফসা গন্ধ লাগে না রে বাবা, মা ফসা লাশটাকে লইয়া আনজা দিয়া বুকে ধরে কান্না করেছে। সুবহানাল্লাহ বলে দেখছেন, মা কত আপন, মা কত আপন, যার মা আছে না যুবক ভাই, মাকে কোনোদিন কষ্ট দিবা না, মা তোমাকে লইয়া অনেক কষ্ট করছে, কিন্তু মা আমাদের আপন। হাদিসে কুদসির ভিতর আছে, যে ব্যক্তি মার চেহারার দিকে একবার খালিস নেতে সুন্দর করে তাকাইব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি বলছেন, উনার আমলনামাতে একটা কবুল হজর সওয়াব হবে। কয়টা? একটা কবুল হজর সওয়াব হবে। সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, যদি দৈনিক 100 বার তাকাই তাহলে কি হবে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলছে, সাহাবায়ে কেরাম শুনো, 100 বার তাকাইলে 100টা কবুল হজর সওয়াব হয়ে যাবে, কোনো সন্দেহ থাকবে না। সুবহানাল্লাহ জোরে বলে, যার বাবা আছে বাবার চেহারার দিকে তাকাও, একটা কবুল হজর সওয়াব হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। তারপরে ছোট একটা ঘটনা দিয়ে আমার ওয়াজ শেষ করে দিব, কারণ রে বাবা বাচ্চা থাকলে অনেক ওয়াজ শুনতে পারবেন আমার, যেহেতু আমি গ্রামে আসছি, ঠিক নেই। ছোট একটা ঘটনা বলে শেষ করে দিব, সাইল করনেওয়ালা ফকির ব্যক্তি, এক আল্লাহর ফকির, আল্লাহ কোরআন ডাক দিয়া বলছেন, ওয়াম্মা সাইলা ফালা তানহার, সাহাল করনেওয়ালা ব্যক্তিকে কোনোদিন কষ্ট দিবা না, কোনোদিন তারাইয়া দিবা না, আল্লাহ পছন্দ করে নাই। এক ভদ্রলোকের বাড়ি গেছে, কি লোক? ভদ্রলোক, টাকা পয়সাও আছে অনেক, বিল্ডিং বাড়ি, এক আল্লাহওয়ালা স্ত্রী বিবাহ করলো, কি করছে? আল্লাহওয়ালা স্ত্রী বিবাহ করছে। বিবাহ করার পর এই নতুন স্ত্রীকে লইয়া টেবিলে বসে ঝড়ের একটু ভাত খাইয়া আবার রুমে গিয়া দরজাটা একটু আজাইয়া সুন্দর করে দিয়ে জনে গফ করতেছে, কি করতেছে? গফ করতেছে। তখন আল্লাহর ফকির গিয়া বলছে, রাব্বি কারিম, আমাকে ভিক্ষা দাও। তখন স্ত্রী ডাক দিয়া বলছে, স্বামী আমার, আল্লাহর ফকির আসছে, কিছু দিয়া দাও, কিছু দিয়া দাও। তখন লোকটা ছিল বড় রাগি, লোকটার মেজাজ খারাপ হয়ে গেছে, বলে, স্ত্রী না 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 আমি দিব না, তোমার কাছে থাকলে তুমি দিয়ে দাও।
এমন লুকরে বাবা রাগের সীমা নাই, রাগের সীমা নাই, তারপর ফকির বেটা যায় নাই, কিছু গন্ধারা রইছে। তাকার পরে বদ্রলুক দরজাটা খুলে যখন বাড়িছে রে গোলাম, বারণের পর পারে না আল্লাহর ফকিরকে গা ধাক্কা দিয়া বার থেকে বের করে দিত না। দিয়া রে বাবা এমন করে প্রমাণ করেছে, বিদ্যুৎ করেছে, এই লোকটা চোখ বায়া বায়া পানি টপ টপ করে জমিনে ছাড়ছে, আল্লাহর দিকে দুইটা হাত বাড়ায় বলছে রে মালিক আপনা মালিককে ওই বান্দার দরবারে পাঠাইছেন যে আল্লাহ বান্দার বাড়িতে গেলাম, হয়তো যদি ভিক্ষা না দে সুন্দর করে আমাকে বিদায় দিব গো আল্লাহ। এই কথা কওয়ার কি দরকার ছিল, আমাকে গালি দেওয়ার কি দরকার ছিল ও আল্লাহ? আমার গো মাজলুমদের দেশ কেউ বিচার করনে ওলা নাই, কেউ বিচার করে না, গরিবের বিচার নাই গো আল্লাহ। দুনিয়ার মানুষের কাছে আমি বিচার দেই নাই, বিচার দিলাম আপনি মাওলার দরবারে। যে কোনো মাজলুম ব্যক্তি আল্লাহর কাছে হাত ভরে কান্না তিনজন ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়, একদিন হলো মাজলুম, একদিন হলো মুসাফির আর মা বাবা। সুবহানাল্লাহ বলেন, ও আল্লাহর বান্দা মাজলুম বান্দা যখন আল্লাহর কাছে বিচার চাইলো রে বাবা, তারপর ফকির বেটাকে অপমান করে বাড় থেকে তারা দিছে, এই মহিলা ডাক দিয়া বলে স্বামী আমার শুনো, দেখলাম বাড়িতে আমার বাবা কোনদিন ফকিরকে ফিরায় দেয় নাই, কোনদিন ফকিরের সাথে দূর ব্যবহার করে নাই, আপনি কেন এই অবস্থা করছে? এই স্বামীরা ডাক দিয়া বলে স্ত্রী যা, তোরে গো ফকিরের সাথে দিয়ে দিলাম গাড়ি টালো, তোরে তালাকের সিগনাল দিয়ে দিলাম যা, আমার বাড়ি থেকে বের হইয়া যা, এই অভাব এই দেশের মাঝে মায়া গুণ অভাব নাই, তোর মতন স্ত্রী আমার লাগবে না। দেখছেন কি বলছে, এই দেশে মেয়ের অভাব নাই, আছে ডানা কাটা ফুরির অনেক অভাব নাই, ডানা কাটা ফুরির অভাব নাই, কিন্তু জাতের মেয়ে বহু অভাব। কথা বলেন, কথা বলেন, জাতের মেয়ের বহু অভাব। এ আল্লাহর বান্দি কান্না চেহারা লইয়া, কান্না চক্ষু লইয়া, কান্না কণ্ঠ লইয়া যখন বাবার ঘরে বাবার বাড়ি গেছে, বাবা বাড়ির সামনে দাঁড়া রইছে, ডাক দিয়া বলছে বাবা শুন এমন জায়গা আমাকে বিয়া দিছো গো বাবা, তাকায় দেখো আমার কোন অন্যায় ছিল না, কোন অপরাধ ছিল না গো বাবা, বিনা কারণে আমার সাথে জুলুম করেছে, আমাকে তালাকের সিগনাল দিয়েছে গো আব্বা, এখন আমি কি করব, এখন আমি কি করব? এই বাবা ডাক দিয়া বলে রে মা শুন, তোমার চিন্তার কোনো কারণ নাই, তোমার সাথে আছে আল্লাহ আর আছি আমি। সুবহানাল্লাহ বলে এই মহিলাটা বাড়িতে যখন গেছে রে বাবা, বাড়িতে গিয়ে এমনিতে বয় নাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে বলে, ও রাব্বুল আলামিন কোন অন্যায় ছিল না গো আল্লাহ, কোন অপরাধ ছিল না আমার, বিনা অপরাধে আমার সাথে জুলুম, আয় আল্লাহ আমি আপনার কাছে চাই, তখন আমি কি করব, ওই মাজলুম বান্দার সাথে আমিও মাজলুম হয়ে গেলাম। ও আল্লাহ শুনেন, যদি জীবনে বিবাহ থাকে, জীবনের স্বামী আমার থাকে, একটা নেই কার স্বামী আমার আমল নামায় দিয়ে দিবা। এই বান্দার দোয়া কবুল হয়ে গেছে রে বাবা, বিগত এক বছর পর আবার সুন্দর একটা বিবাহ হয়ে গেছে, এমন একটা স্বামী পাইছে যে স্বামী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, যে স্বামী আল্লাহর জন্য বড় পাগল। এই স্বামী যখন স্ত্রীকে লইয়া বিবাহ করে সুন্দর
ফলের বাগানে সংসার চালাইতে লাগছে রে বাবা। আবার একই অবস্থা ওই আগের ঘটনার মতো একটি ঘটনা শুরু হয়ে গেছে, যখন জোহরের নামাজের পর এই স্বামী আর স্ত্রী এক রুমের ভিতরে ছিল। আল্লাহ কিন্তু পরীক্ষা করে নবী বলছেন কামা কাবিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। যখন আবার স্বামী স্ত্রী একটা রুমে ঘুমাইছে, আল্লাহর ফকির আবার গিয়া বলছে রব্বে কারীম আমাকে ভিক্ষা দাও। তখন মহিলা ডাক দিবার আগে স্বামী ডাক দিয়া বলছে স্ত্রী আমার, আপনার কথা বন্ধ করো, আল্লাহ আমাদের বাড়ি মেহমান পাঠাইছে, আমি মেহমানের সেবা যত্ন করব, মেহমানদারি করাইব, তুমি আমার সাথে আর গল্প করবা না। আল্লাহর বান্দাটা দরজা খুলিয়া বাইরে গিয়া বলছে চাচা আপনি কি চান, আপনি কি চান বলে, আমি আল্লাহর হস্তে সহযোগিতা চাই, আমাকে কিছু সহযোগিতা করো। তখন এই লোকটা ডাক দিয়া বলে চাষা বৃদ্ধ মানুষ জোরের সময় অতিবাহিত হয়ে গেছে, কোথায় খাওয়া দাওয়া করছেননি, দেখা যায় মুখটা শুকায় রয়েছে। চাষা আপনি বলেন কোনো লজ্জা নাই, কোনো শরম নাই গো চাষা। এই মুরুবি ডাক দিয়া বলে আল্লাহর ফকির ডাক দিয়া বলে ও বাবা শুনো, তিন দিন ধরে আমার ভিতরে কোনো খাবার যায় না, তিন দিন ধরে আমি কোনো কানা খাই না, ইচ্ছা করলে আমাকে একটু কানা দিতে পারো, কোনো বাধা নাই। এই স্বামীটা ঘুরে গিয়া বলছে বিবি তাড়াতাড়ি করে কি আছে দাও, আল্লাহর ফকির তিন দিন ধরে কানা খায় নাই, মুখটা শুকায় রয়েছে, পেটের কেদায় মিসমিসি করতেছে। বিবি কি করলো, সুন্দর করে সুন্দর প্লেট ভাত বাইরা দিছে, পর্দার ভিতর দেখতে কি ছবি দিয়া চাইছে, সাইয়ারে বাবা দেখা যায় আগের স্বামীর চেহারার মতো চেহারা মি। তখন এই স্ত্রী কি করলো জানো, পর্দার ভিতরে গিয়া দুইটা চক্কর পানি চেড়ে চেড়ে কান্দে, আওয়াজ করে কান্দে শুরু করলো। এইদিকে স্বামী গিয়া বলছে বিবি কিসের জন্য তুমি কান্না করো, তোমার তো আমলে কোনো ত্রুটি নাই, তোমার তো মেহমানদারি করা কোনো ভুল নাই, কেউ তো তোমাকে গালি দেয় নাই, তারপরে তুমি কিসের জন্য কান্দো আমাকে বলো। এই আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে স্বামী আমার শুনেন, যখন আমি দরজার পাশে দাঁড়ায় দেখলাম ওই লোকের চেহারা আমার আগের স্বামীর চেহারা মতন দেখলাম গোস্বামী, তখন স্বামী ডাক দিয়া বলছে ওই লোক নাকি তোমার স্বামী ছিল, তুমি কত বছর সংসার করছো। এই মহিলা ডাক দিয়া বলছে স্বামী আমার শুনো, বিগত একটা বছর আমি সংসার করেছি, ছোট একটা আমি অন্যায় করি নাই, ছোট একটা বিষয় নিয়ে আমাকে বাড়তিকে তারা দিছে। এই স্বামী ডাক দিয়া বলে স্ত্রী শুনো, কি বিচার ছিল, কি অন্যায় ছিল, কিসের জন্য তারা দিছে। বিবি যখন বাঙ্গিয়া এরকম বলতে শুরু করছে, স্বামী আমার যখন আমরা জোহরের নামাজের পরে খাইয়া একই রুমে দুইজন গল্প করতেছি, তখন আল্লাহর একজন ফকির আমাদের দরজার সামনে গিয়ে ডাক দিছে, তখন আমার স্বামী কটুর ব্যবহার করছে, পারে না গার ধাক্কা দিয়া বার করতো, লোকটাকে বিয়ে যদি করেছে। আমি এদিকে উচিত কথা বলছিলাম, আমাকেও বারের সাথে সাথে তালাক নামা দিয়ে দিছে, আমাকে বার থেকে বিদায় করে দিছে। এই লোকটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে আল্লাহ তোমার কাছে বিচার দিয়েছিলাম, আল্লাহ আমি বিচার পাইলাম। স্ত্রীকে ডাক দেয়া বলেছি স্ত্রী শুনো, সেই দিন লোকটা ছিল এই লোকটার কেউ না, এই ফকির আর কেউ ছিল না, ওই দিনের ফকির ছিলাম আমি তোমার স্বামী। সুবহানাল্লাহ জুড়ে বলে দেখছেননি, ওই দিনের ফকির ছিল ওই স্বামী, আল্লাহ কার কি করতে পারে দেখছেন। সেই জন্য স্ত্রীটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, ও স্বামী আমার
আপনাকে কত বিদ্যুতি করেছিল। এই স্বামীও ডাক দিয়া বলছে ওই লোকটা বোকা লোক, এই লোকটা বুঝে নাই, সোনার মতন একটা স্ত্রী পাইয়া তারপর আপনাকে রাখতে পারলো না, আপনাকে বিদায় করে দিল। স্ত্রী তুমি শুনো, তোমাকে পাইয়া আমার জীবনটা ধন্য হইয়া গেছে। আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশেক কাম হায়, ইয়া এলাহি তুমি রামা বোধ হায়, ইয়া এলাহি তুমি রামা শোক হায়, ইয়া এলাহি মুঝে সে মুঝ কো দূর কর, থাকে দেখো মুঝে মে তুঝকো এক নজর। খারাপ লাগে রে বাবা, যদি বলেন খারাপ লাগে ছেড়ে দেবো, মাস্ক ছেড়ে দেবো। বলতেছিলাম নবীর শান আর নবীর মান কেমন, নবী পেয়েছি আমরা যেই নবীর কোন তুলনা নাই, নবীর কোন তুলনা নাই। আল্লাহ দুনিয়াতে অনেক নবী পাঠাইছে, কিন্তু আমাদের নবীর সাথে কোন নবীর তুলনা নাই। এটা তো মেহরাজের মাস, মেহরাজের সাথে হুজুর আছে, হুজুরা মেহরাজের আলোচনা করব। আমি নবীর শান মান একটু আপনাদেরকে বোঝাই, নবীর কত ইজ্জত কত সম্মান। শুধু তাই না রে বাবা, আমরা দেখেন নবী চিনি না, বনের হরিণে নবী চিনছে, গাছে নবী চিনছে, মাছে নবী চিনছে, সব নবীদের নবী হলো আমার আপনার নবী নূরের নবী রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যিনি বলেন না সুবহানাল্লাহ।